আচ্ছা নেক্সট কত ক্লাস আমাদের কি কত কত পড়ানো আছে ম্যাম আসলে আমি একটা ধর্মের মানুষ
বলা এবং তাদের ক্ষতি সাধন করার যে মনোভাব সেটাকে আমরা কি বলবো বাথরুমে সবাই একটাতেই গেছে একজনের পর পর বুঝতে হবে সেটা বিরুদ্ধাচরণ
বিরুদ্ধাচরণ, মানে বিরুদ্ধে বলা আর কি, ব্যক্তিদের বিরুদ্ধাচরণ প্রতি সাধন করতে প্রস্তুত থাকে সম্প্রদায় এবং তার অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধাচরণ এবং প্রতি সাধন করতে প্রস্তুত থাকে বিরুদ্ধাচরণ এবং প্রতি সাধন করতে প্রস্তুত থাকে জিজ্ঞেস নেই ম্যাডাম মুখস্থ Thank you.
শ্রেণী সাত পর্যন্ত বন্ধ। ওদের দায়িত্ব করে
সাধারণ জনগণের সুযোগ মানে সব ধরনের খেয়াল রাখার সুযোগ সুবিধা দেয়। কিন্তু ওই সময় ওরা কি করেছে জানেন, মুসলিমদেরকে ওই সুযোগ সুবিধাটাকে বঞ্চিত করেছে এবং ওদের প্রধান প্রধান পজিশনগুলোতে ওরা মুসলিমদেরকে যেতে দেয়নি। ওরা চেষ্টা করেছে হিন্দু আর মুসলিমদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব ক্রিয়েট করতে, যে দেখো তোমরা আলাদা, ওরা মানুষ হিসেবে দুজনকে কি করেনি, গণ্য করেনি। ওরা দুজনকে বোঝাতে চেয়েছে তোমরা আলাদা এবং তোমাদের একজনকে সুবিধা দেওয়া হচ্ছে, অন্যজনকে দেওয়া হচ্ছে না, তো তোমরা এক অন্যের সাথে মারামারি করো সুবিধার জন্য। এটাই হচ্ছে সাম্প্রদায়িক পশ্চাৎপদতা, ওরাই প্রথমে সৃষ্টি করেছে। দুই নম্বরটা কি, আমি একটু আগে বললাম যে তখনকার সময় মুসলিমের সংখ্যা বেশি ছিল এবং এই ব্রিটিশের শাসন নেওয়ার আগে কার হাতে শাসন ছিল, নবাব সিরাজউদ্দৌলা। তার মানে মুসলিম, তো যেহেতু মুসলিমদের হাতেই শাসন ছিল স্বাভাবিকভাবে তখন ভাষা মানে দাস্তরিক যে ভাষা সেটা ব্যবহার হয়েছিল ফার্সি, ফার্সি ভাষা। কিন্তু ব্রিটিশরা এসে ওদের সুবিধার জন্য এবং ওদের কোম্পানির কোম্পানি করে এই কোম্পানির ভাষাগত সুবিধার জন্য ওরা কি করেছে, ফার্সিটা বাদ দিয়ে দাপ্তরিক ভাষা ইংরেজি ব্যবহার করেছে। আর তখন মুসলিমরা ইংরেজি ভাষার প্রতি খুব একটা আগ্রহী ছিল, যার ফলে দেখা যেত কি মুসলিমরা ইংরেজি ভাষা শিখে নি তারা পিছিয়ে পড়ে এবং কিন্তু হিন্দুরা ইংরেজি ভাষা শিখে ওই দাপ্তরিক কাজগুলোতে কি করে পার্টিসিপেট করে। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল হিন্দুরা সামনে থেকে এগিয়েছে, মুসলিমরা পিছিয়ে পড়ে, ঠিক আছে। তারপরে কি আমাদের শাসক জাতি, শাসক জাতি করে, আচ্ছা এখন আমি কি বললাম যে ব্রিটিশরা আসার আগে কারা শাসন করেছে, মুসলিম জাতি। এখন আমাদের এখানে টেন্ডেন্সি কাজ করে সেটা হচ্ছে আমরা বলার সময় কি বলি, আমরাই শাসন করেছি, আমরাই শাসন করেছি। ঠিক তখনকার সময়ে যে সকল বড় বড় নেতারা ছিলেন বা যারা উচ্চ পর্যায়ে ছিলেন শাসক জাতি, তারা বলার সময় বলতো আমরা শাসন করেছি, মুসলিমরা শাসন করেছে। তারা তাদের ঐতিহ্যের কথা না বলে তারা কীভাবে শাসন করেছে বা কী কী সুবিধা দিয়েছে সেগুলো না বলে তারা বলার সময় বলেছে জাতি হিসেবে শাসন করেছে, মুসলিম জাতি শাসন করেছে। এটা একটা নেগেটিভ সেন্টেন্স, মুসলিম হোক বা হিন্দু হোক বা অন্য ধরনের হোক, আপনার পরিচয় আপনার কাজ আপনার ব্যাকগ্রাউন্ড না। এই ক্ষেত্রে তারা একটা ভুল করেছে, মানে কি মানুষের কাছে অ্যাপ্রোচ করার যে চিন্তা ভাবনা সেক্ষেত্রে ভুল। তারপরে হচ্ছে মুসলিম জাতীয়তাবাদী নেতৃত্বের প্রশ্ন, আচ্ছা মুসলিম জাতীয়তাবাদী নেতৃত্বের প্রচার। যখন ব্রিটিশদের সাথে হিন্দুদের একটা ভালো সম্পর্ক হয়ে যায় মুসলিমরা তার বসে থাকবে, তারা কী করেছে বিভিন্ন পরিসংখ্যান বের করছে যে তারা মুসলিমরা কী কী করেছে, এগুলো বড় বড় পরিসংখ্যান বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা, বিভিন্ন মাধ্যমে সম্মেলন করা, এগুলো তো তারা প্রকাশ করতে চেয়েছে যে আমরাই অনেক কাজ করেছি। ধীরে ধীরে এটা এক পর্যায়ে গিয়ে বিপক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এরপর হিন্দু মহাসভার ঘোষণা, হিন্দু মহাসভার ঘোষণা, আচ্ছা এইটা কি দেখেন একটু শুনেন। 1923 সালে হিন্দু মহাসভায় 1923 সালে প্রকাশ্যে ঘোষণা করেছিল যে মুসলমানরা অনেকেই ধর্মান্তরিত হিন্দু, তারা যদি ভারতবর্ষে থাকতে চায় তবে তাদেরকে পুনরায় হিন্দু হতে হবে, নইলে বহিরাগত হিসাবে গণ্য হবে। ব্রিটিশ ঔপনিবেশিক চুক্তির আবিষ্টবাদ পুষ্ট হিন্দু মহাসভার এই ঘোষণাও সাম্প্রদায়িকতার বিস্তারে ব্যাপক ভূমিকা রাখে। তখন ধীরে ধীরে আমার সঙ্গে কথা বলা শুরু করে, যখন যেমন এখন আমাদের অনেক বড় বড় নেতারা হিন্দু বক্তব্যে হিন্দু ধর্মটা কথা বলে ফেলেন, ক্ষমতা হাতে পেলে আমরা কি করব, কি হয়ে যায় এক পর্যায়ে গিয়ে মুসলিমরা আন্দোলন করে যে সব থেকে শুধু হিন্দুদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে না কেন, একটা পর্যায়ে গিয়ে ওরা অনেক বেশি চাপ দেয়। তো ব্রিটিশরা এই চাপে পড়ে হিন্দুদের মানে মুসলিমদেরকেও চাকরি দেওয়ার ব্যবস্থা করেন। এখন ওদেরকে যখন চাকরি দেওয়ার ব্যবস্থা করছে এই মারা হিন্দুরা সেটা মেনে নেয়, একটা পর্যায়ে গিয়ে ওরা ওদের বিপক্ষে চলে যায়, তাদের মুসলিমদের বিপক্ষে চলে যায়, হয়ে গেল না দ্বন্দ্ব আবার চাকরি ক্ষেত্রেও। এরপর হ্যাঁ এটা আপনারা অনেকে পড়েছেন এবং এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের একটা টপিক আমরা একটু জানবো, সেটা হচ্ছে
পাঁচ সালে বঙ্গভঙ্গ করা হয়, মানে কি বাংলাকে বিভাগ করে ফেলা হয়, এটা সম্পর্কে আমরা এই এই টপিকে পরে জানবো, ডিটেলস না বলি আমরা এটা পরে জানবো। এরপরটা হচ্ছে আমাদের শ্রী স্বার্থজনিত দ্বন্দ্ব, শ্রী স্বার্থজনিত দ্বন্দ্ব। তখনকার সময়ে বেশিরভাগ রাজা রাজা বলে বিভিন্ন জমি জমার মালিক ছিল হিন্দু মহাজন, মহাজন ঠিক না, জমিদার তারা ছিল হিন্দু। খেয়াল করলেন আপনারা এখন আমাদের বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন আলোচনায় খেয়াল করবেন বা বলতে বিভিন্ন জায়গায় লেখা আছে যে ওই সময় তার মহাজন বলেন জমিদার বলেন বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুরা ছিল, এবং ওই জমিগুলো লিজ লিজ মানে ইজারা নিত, ইজারা দিত ব্যবসা করতে এবং একটা পর্যায়ে যখন এইসব বন্ধ হয় এই শ্রেণীর মানুষ ওই শ্রেণীর মানুষ শোষণ করতে পারে, জমিদাররা যারা কৃষক আছে এদের শোষণ করে, এবং এক পর্যায়ে গিয়ে শ্রেণী ভেদাভেদ তৈরি হয়ে যায়, ঠিক আছে। এরপর বঙ্গভঙ্গের পর সৃষ্ট সাম্প্রদায়িক আমলকে আরো বেশি উস্কে দেয়, মানে সরকারের বিভিন্ন উদ্যোগ বা কাজ কি করে এই সাম্প্রদায়িকতাকে আরো বেশি কি করে আরো বাড়িয়ে দেয়। এরপর সমাজের সবচেয়ে উপরে লেভেলে যারা আছে যারা সবকিছু কন্ট্রোল করেন যাদের হাতেই সবকিছু ক্ষমতা তাদেরকে আমরা বলবো এলিট, এলিট এলিট সমাজ বা এলিট গোষ্ঠী বা এলিট জাতি, ঠিক আছে। তো তখনকার সময় এই এলিট শ্রেণীতে কারা ছিলেন, হিন্দুরা হিন্দু জমিদাররা, তার মানে ওদের কাছে অনেক সম্পত্তি, ঠিক না। সো ওরা কি করে একটা পর্যায়ে গিয়ে এই নিয়ে একটা প্রতিযোগিতা তৈরি করে, মানে কি কোন মুসলিমদেরকে সেভাবে মানে কোথায় কোন একটি মুসলিমের ক্ষমতা হলো নেওয়ার সামর্থ্য হলো নেওয়ার, ওরা কি করছে নিজেরা নিজেরা চুক্তি করে বা নিজেদের মধ্যে একটা দল তৈরি করে মুসলিমদেরকে উন্নয়নের দিকে বাধা সৃষ্টি করতে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে, ঠিক আছে। এরপর আসেন অতীতে একটু আগে বললাম যখন অতীতে মুসলিম শাসন ছিল, কিন্তু আমি বর্ণনা করতে গেলে আমরা বলছি কি আমিই করেছি ওটা আমরাই করেছি আমরাই করি ভালো কাজটা, আমরা সেইভাবে প্রকাশ না করে আমরা শুধু ক্ষমতাটাই প্রকাশ করেছি, এত কাল শাসন করেছি অত বছর ধরে শাসন করেছি, শাসন করাটার মধ্যে কোনো কর্তৃত্ব নেই, মানে কি এটা এটার মধ্যে কোনো বাহাদুরি নেই, বরং আপনি ভালো কতটুকু করেছেন সেটার মধ্যে আপনার বাহাদুরি। তো এইটা অ্যাকচুয়ালি ওরা মানুষকে বোঝাতে ব্যর্থ হয়, ওরা মানুষকে বোঝাতে ব্যর্থ হয়, উল্টো ওদের কথায় মানুষ মনে করে ওরা শোষণ করেছে শাসন করে, ঠিক আছে। এরপর কি ধর্মীয় ছুটি, সো আমরা তো জানি যে এই যে এখন শুক্রবার ছুটি বলেন বা এই যে বিভিন্ন ছুটি বিভিন্ন ধর্মীয় পূজা পূজা বলেন বা ধর্মীয় অনুষ্ঠান বলেন ছুটি দেয় না, তখনকার সময়ে এই ছুটিগুলো ডিপেন্ড করতো হিন্দুদের বিভিন্ন পূজার উপর বেস করে, ঠিক আছে। তো এক পর্যায়ে গিয়ে দেখা গেলো মুসলিমদের উৎসবগুলো যেগুলো সেগুলোকে বাদ দিয়ে হিন্দুদের ধর্মীয় উৎসবগুলোতেই ছুটি দেওয়া হতো, যেটা একটা বৈষম্য সৃষ্টি হয়, এবং এটা কিন্তু ইচ্ছা করে ব্রিটিশরা করেছে যাতে হিন্দু আর মুসলিমের মধ্যে কি ঐক্যটা নষ্ট হয়ে যায়। এবং লাস্ট ওয়ান হচ্ছে কি সরকারি চাকরিতে মুসলমানদের নিয়োগ বিরোধিতা, আপনার সব ধরনের যোগ্যতা আছে ধরেন, হ্যাঁ শাসন করলো ব্রিটিশের শাসন করলো একটা দেশে তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে না, দেখেন আপনার সব ধরনের যোগ্যতা আছে শুধুমাত্র আপনি মুসলিম বা হিন্দু এটার কারণে আপনাকে চাকরিতে নেওয়া হলো না, আপনার কেমন লাগবে প্রতিযোগিতা বাড়ানোর জন্য। এই যে আমি এর আগে একটা পয়েন্টে বললাম একটা পর্যায়ে গিয়ে যখন মুসলিমদেরকে চাকরির সুবিধা দেওয়া হলো তখন হিন্দুরা কি হয়ে গেছে এটা বিরোধী হয়ে গেছে, তখন তারা চিন্তা করেছে তার মানে আমাদের সুযোগ সুবিধা নিশ্চয় কমে যাচ্ছে, ওদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, ঠিক আছে। সো এই সরকারি চাকরিতে মুসলমানদের নিয়োগের ক্ষেত্রে তখনকার সময় কি বিরোধিতা
তৈরি করে মানে ইন্দ্র এটার অপোজ হয়ে যায় তারা বলে যে মুসলিমদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া যাবে না তো এই সবগুলোই ছিল ঔপনিবেশিক শাসন আমলে সাম্রাজ্যত্বের তার উদ্ভব এবং বিস্তার লাভ করে এই ধরনের কাজগুলোর কারণে আশা করি আপনারা এই পয়েন্টগুলো মাথায় রাখবেন এবং সেগুলোর বর্ণনা সহকারে লিখবেন ঠিক আছে এটা পরীক্ষায় আসছিল হচ্ছে এক ধরনের মনোভাব শেষ সাম্প্রদায়িকতা বলতে কি বুঝো আপনি কি বলবেন আপনি কি বুঝেছেন আমি বলছি এই পয়েন্ট গুলোকে একটু সুন্দর করে সাজিয়ে লিখবেন যদি মুখস্থ থাকে 10-12 সেটাকে এখানে লিখে এটা কি দিবেন বর্ণনা আবার দুই নম্বরটা বর্ণনা এখন এরপর আসেন আপনারা অনেকে মনে করছেন যে ম্যাম এখানে পয়েন্ট লিখে দিলে তো পাঁচ নাম্বার পেয়ে যাবো না এখন আপনার একটু লেখার প্রেজেন্টেশন পাশাপাশি এই যে উপস্থাপনা সবাই লিখতে পারে কোচিং সেন্টারে পড়েছেন যেহেতু বড় পরীক্ষা দিয়েছেন বড় বড়
আপনারা অনেক পড়াশোনা করে পরীক্ষা শুরুকে দিয়ে এখন সবাই আছে সেম না সবাই চেষ্টা করছে তো হয় তো কারণ হচ্ছে কি এক একজন তুই জানিস নাকি